আজ আমার নিবেদন মাইকেল মধুসূদন দত্তের লেখা একটি ছোট্ট কবিতা, কবিতা বঙ্গভূমির প্রতি, পাঠ করে শোনাচ্ছি। রেখো মা দাসেরে মনে এ মিনতি করি পদে, সাধিতে মনের সাধ ঘটে যদি পরমাদ, মধুহীন করোনা গো তব মন কোকনদে। প্রবাসে দৈবের বসে জীব তারা যদি খসে, এ দেহ আকাশ হতে নাহি খেদ তাহে। জন্মিলে মরিতে হবে অমর কে কোথা কবে, চিরস্থির কবে নীর হাইরে জীবন নদে। কিন্তু যদি রাখো মনে নাহি মা ডরি সমনে, মক্ষিকাও গলে না গো পড়িলে অমৃত হদে। সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি ভুলে, মনের মন্দিরে সদা সেবে সর্বজন। কিন্তু কোন গুণ আছে যাচিব যে তব কাছে, হেন অমরতা আমি কহ গো শ্যামা জন্ম দে। তবে যদি দয়া করো ভুল দোষ গুণ ধরো, অমর করিয়া বর দেহ দাসে সুবর দে। ফুটি যেন স্মৃতি জলে মানসে মা যথা ফলে, মধুময় তামরস কি বসন্ত কি শরদেই।